কথায় আছে যে আল্লাহ পাক কাউকে ছাড় দিলেও তাকে কখনোই ছেড়ে দেন না। আল্লাহ পাক মানুষকে সবসময় সঠিক পথে থাকার নির্দেশ দেন, কিন্তু কখনো মানুষ যদি তার নির্দেশিত পথের বাইরে গিয়ে নিজের মতো করে জীবনযাপন করার চেষ্টাও করে থাকে, তখন আল্লাহ পাক সেই মানুষকে শাস্তি অবশ্যই দেন। আর যে কথা একজন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেই কথা একটি সমগ্র দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, একথা তো বলাই বাহুল্য। আর বর্তমানে আমরা ঠিক এই বিষয়টি লক্ষ্য করতে পাচ্ছি দুবাইয়ের ক্ষেত্রে। বন্ধুরা, একথা আশা করি আপনারা সকলেই জানেন যে বর্তমানে দুবাই সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। যে দুবাইয়ে বছরের পর বছর কোনো কোনো সময় বৃষ্টি পর্যন্ত হতো না, সেই দুবাই বর্তমানে অতিবৃষ্টির কারণে পর্যদস্ত হয়ে গেছে। বর্তমানে যে পরিমাণে বৃষ্টি দুবাই জুড়ে হচ্ছে, সেই বৃষ্টির ফলে দুবাইয়ের সাধারণ মানুষের জীবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো এই যে দুবাইয়ে হঠাৎ করে এই বৃষ্টির কারণ কি? কেনই বা হঠাৎ করে এই দুবাইয়ে এমন বৃষ্টি হতে শুরু করলো যে দুবাইয়ের সমস্ত মানুষের জীবন বিপর্যস্ত হয়ে উঠল? এই বৃষ্টি কি শুধুই প্রাকৃতিক কারণে হয়েছে, নাকি এর পিছনে আল্লাহর কোনো গজব কাজ করছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। কিন্তু তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, আল্লাহ পাক আমাদের তার নির্দেশিত পথে জীবন কাটানোর জন্য হেদায়েত দিয়েছেন। এখন মানুষ যদি আল্লাহর নির্দেশিত পথে নিজের জীবনযাপন না করে, তাহলে মহান আল্লাহ অবশ্যই সেই মানুষকে কঠিন শাস্তি দেবেন। আর এই শাস্তি দেওয়ার জন্যই কোরআনে কিয়ামতের দিনের কথা উল্লেখ করা আছে। আর কোরআন অনুযায়ী এই কিয়ামতের দিনেই পৃথিবীর সমস্ত মানুষ তাদের পাপের শাস্তি পাবে। বন্ধুরা, এখানে আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে এই কিয়ামতের দিন ঠিক কখন আসবে তা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। কিন্তু মানুষকে সঠিক পথ প্রদর্শন করার জন্য পবিত্র কোরআন হাদিসে এমন বেশ কিছু আলামতের কথা উল্লেখ করা আছে, যা দেখে মানুষ খুব সহজেই বুঝে উঠতে পারবে যে কিয়ামতের দিন খুবই কাছে এসে উপস্থিত হয়েছে। আর এই আলামতগুলি দেখেই মানুষ নিজের কর্মগুলিকে শুধরে নেওয়ার চেষ্টা করবে। আর যদি তা সত্ত্বেও মানুষ এই আলামতগুলি দেখেও কিছুই শিক্ষা না নেয়, তাহলে মানুষের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। এছাড়াও কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা, বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরও অঞ্চল, পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্যে। যদিও বন্ধুরা, এই বিষয়ে কথা বলার আগে আসুন একটু দেখে নিই দুবাইয়ের বর্তমান পরিস্থিতি ঠিক কি। বন্ধুরা, দুবাইয়ের বর্তমান পরিস্থিতি খুবই সংকীর্ণ, কারণ গোটা এক বছরে যে পরিমাণ বৃষ্টি হবার কথা তা হয়ে গেল একদিনেই। দিনভর বৃষ্টিতে ডুবে গেল শুধু রাস্তাঘাটেই নয়, বরং গোটা শহর। উঁচু উঁচু ইমারতের জন্য বিখ্যাত দুবাই কার্যত পঙ্গু হয়ে গেল একদিনের বৃষ্টিতে। মেট্রো স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর সমস্ত কিছুই জলের নিচে। হঠাৎ বৃষ্টিতে কার্যত থমকে গিয়েছে দুবাইয়ের জীবনযাত্রা। ঝাঁ চকচকে রাস্তা, উঁচু উঁচু বাড়ি, বিলাসবহুল গাড়ি, এটাই দুবাইয়ের চেনা ছবি। কিন্তু বৃষ্টিতে এক নিমেষেই বিপর্যস্ত হয়ে গিয়েছে জনজীবন। ঠিকঠাক নিকাশি ব্যবস্থা না থাকায় জলের তলায় চলে যায় দুবাইয়ের বিমানবন্দর থেকে মেট্রো স্টেশনে গোড়ালি অবধি জল জমে রয়েছে। মেট্রো স্টেশনের নিচের তলা সম্পূর্ণ জলের তলায় চলে যায়। এই ভয়াবহ অবস্থার প্রভাব পড়েছে দুবাইয়ের ট্রান্সপোর্ট সিমেন্টের উপরেও। বর্তমানে এই শহরটির বহু বাড়ি ও শপিং মল হাঁটু পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। দুবাইয়ের মতো শহরে এ ধরনের চিত্র অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। দুবাই বিমানবন্দর পানিতে তলিয়ে যাওয়ায় বাতিল করতে হয়েছে শত শত ফ্লাইট। বিমানবন্দরের ভেতরে
চরম এক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টা বিমানবন্দরের পরে দুবাই বিমানবন্দর হচ্ছে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। গত বছর এই বিমানবন্দরটি ব্যবহার করেছে প্রায় 8 কোটি যাত্রী। রাস্তাঘাটেরও একই অবস্থা, দামি দামি গাড়িকে জলের নিচে ডুবে থাকতে দেখা যায়, রাস্তাঘাটও জলমগ্ন। হঠাৎ জল জমায় হাজার হাজার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। খারাপ আবহাওয়া ও জল জমার কারণে একাধিক বিমান বাতিল ও রুট বদল করতে হয়, দুবাই মহলও জলের নিচে চলে যায়। তাহলে বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে এই যে, আল্লাহ আর কোরআন নির্দেশিত কিয়ামতের নানান আলামতের সাথে দুবাইয়ের এই ভয়াবহ অবস্থার ঠিক কি সম্পর্ক রয়েছে? কেনই বা বিশ্বের তামাম ইসলামিক স্কলাররা এমনটাই মনে করছেন যে দুবাই আসলেই আল্লাহর গজবের শিকার হয়েছে, আর আল্লাহর কোপ দৃষ্টিতে পড়ার জন্যই দুবাইয়ের বর্তমান অবস্থা আজ এতটা সঙ্গীন হয়ে পড়েছে? আসলে বন্ধুরা, আপনারা যদি দুবাইয়ের বাদশাহর বর্তমান কিছু কার্যকলাপ দেখেন, তাহলেই আপনারা এটা খুব সহজেই বুঝে উঠতে পারবেন যে দুবাইয়ের বাদশাহ বর্তমানে এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়েছেন যা ইসলামের দৃষ্টিতে শিরিক হিসাবে বর্ণনা করা হয়েছে। বিশ্বের তামাম দেশকে খুশি করতে গিয়ে উনি এমন কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন যা ইসলামের দৃষ্টিতে সঙ্গীন অপরাধের সমতুল্য। বর্তমানে প্যালেস্টাইনে ইসরায়েলের যে হানাহানি চলছে, একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও দুবাইয়ের রাজা সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। একটি মুসলিম দেশকে অত্যাচারিত হতে দেখেও তিনি চুপচাপ ছিলেন, যাতে তিনি বহির্বিশ্বের কাছে নিজেকে একজন হিরো সাব্যস্ত করতে পারেন, যার ফল আজ সমগ্র দুবাই ভুগছে। ওই যে বললাম, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই বন্ধুরা, পরিশেষে আমরা শুধু আপনাদের এইটুকু কথাই বলবো যে আমাদের পৃথিবীতে আল্লাহর থেকে শক্তিমান আর কেউই হতে পারে না। আল্লাহ পাক চাইলেই প্রকৃতির মধ্যে পরিবর্তন আনতে পারেন, আর এই কথার সব থেকে বড় প্রমাণ হলো এই দুবাই। বর্তমানে দুবাই শহর বিভিন্ন আশ্চর্যকর প্রাকৃতিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে কখনো মরুভূমির মধ্যে সবুজের সমারোহ দেখা যাচ্ছে, তো আবার কখনো তীব্র বৃষ্টিপাত। তাই এ কথা সহজেই বলা যায় যে দুবাই আল্লাহর গজবের শিকার হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবারও একটি পরবর্তী ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।